প্রতি বছরের ন্যায় এই বছরও বাংলাদেশ জাতীয় ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে নবীন শিক্ষার্থীদের ফুল এবং কলমের মাধ্যমে বরণ করে নিচ্ছে। মেধা এবং জ্ঞান ভিত্তিক এই ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ভর্তি পরীক্ষা যে ছাত্র নিয়োগ হয় এতে মেধাভিত্তিক সমাজ গড়ার যে প্রত্যয় একে স্বাগতম জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু দেখবেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা আজকে জানাতে গেলে ছাত্রলীগ সারা ক্যাম্পাসে তারা সশস্ত্র মহড়া দিচ্ছে আমাদের বিরুদ্ধে। ছাত্রলীগ তারা তাদের ঐতিহ্যগত যে অপকর্ম সন্ত্রাসবাদী তাদের যে চরিত্র তা অব্যাহত রাখার জন্যই আজকে ছাত্রদলের মতো একটি সুশৃঙ্খল ছাত্র সংগঠন ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে তারা বাধাগ্রস্ত করছে। সকল কথা উপেক্ষা করে বাংলাদেশ জাতীয় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে কার্যন হলে আমাদের নবীন শিক্ষার্থীদের ছাত্রদলের পতাকা তলে আহ্বান জানাচ্ছে এবং তাদের ফুল এবং কলম দিয়ে বরণ করে নিচ্ছে। শিক্ষা ঐক্য প্রগতি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল নবীন শিক্ষার্থীদের প্রতি বছর কলম এবং ফুল দিয়ে অস্ত্র নেয়, ফুল এবং কলম দিয়ে বরণ করে নেয়। আপনারা দেখেছেন গতকাল থেকে ছাত্রলীগ প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোড়া দিচ্ছে, জাতীয় ছাত্রদলকে ক্যাম্পাসে প্রবেশ করতে দিবে না, ফুল এবং কলম শিক্ষার্থীদের হাতে তুলে দিবে না, তারা তুলে দিতে চায় অস্ত্র। আমরা এই জন্য জাতীয় ছাত্রদল সুশৃঙ্খল সংগঠন হিসাবে কখনো কোনো ঝামেলা প্রত্যেকটা ঝামেলাকে অ্যাভয়েড করে ক্যাম্পাসে সুশৃঙ্খলা বজায় রাখার জন্য, ক্যাম্পাসে শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে এখানে আমরা ফুল দিব। আমরা এখানে ফুল দিচ্ছি শান্তিপূর্ণভাবে, আমাদের প্রত্যেকটা নেতাকর্মী এখানে নবীন শিক্ষার্থীদেরকে ফুল এবং কলম দিয়ে বরণ করে নিচ্ছে। আমি আবারও বলতে চাই জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল সংগঠন, যেখান থেকে শিক্ষার্থীরা শিক্ষা ঐক্য প্রগতির ছায়াতলে আসতে চায় আমরা তাদেরকে বরণ করে নিতে চাই, ফুল এবং কলম দিয়ে, কোনো অস্ত্র নয়। অস্ত্র বাদে আমরা ফুল এবং কলম তাদের হাতে তুলে দিচ্ছি।